फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। तो बंधुरा आशा करी तुम्हारा भलो आचो, भलो थेको, सुस्थ थेको और आमार परिवार सकले भलो आचे, सुस्थ आचे। तो बंधुरा अनेक परिश्रम करे आमी भीषण परिश्रांत बोलते पारो, अवशेषे आमी दूरबीक्षण यंत्र दिए लाउदी के खुजे पेयेछि। কে লাউদি তোমরা ভাবছো, তাই না? ক্লিয়ার করছি, দাঁড়াও, চিন্তা করো না, চেনো। তো আমি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে একটা বাজে নোংরা মহিলার কথা বলেছিলাম বন্ধুরা, যে নাকি লাইভে বসে বসে ঝুঁকে ঝুঁকে তো দেখায়, প্লাস এক মানে একটা লাইভের মধ্যে সে বুক খুলে দেখিয়েছে। তো অনেকদিন ধরেই ওকে আমরা ফলো করে যাচ্ছি, আর লাইভে তো কি আমরা কথা বলি না, আমরা স্যাট স্যাট করে স্ক্রিনশট তুলছি, স্ক্রিনশটগুলো জমে গেছে বন্ধুরা, সব তুলব, সবে একটু নমুনা দিয়েছি, আজকে থাম্বেলে এটা কেটে দিয়েছি, যদি নিজেকে শুধরায় তো ভালো, না হলে লাউদির তো অবস্থা খারাপ হয়ে যাবে। লাইভে আসিস ঝোলা লাউ দেখাতে, তুই কি মনে করিস তোরটা খুব সুন্দর? দেখেই তো মনে হয় অনেকজনের হাত পড়েছে। কবে করেছিস এসব কীর্তি? এখন তো না, এখনকার দিনে মনে হয় করিসনি, এটা মনে হয় আগে করেছিস। আর এই যে ঝোলা লাউ করেছিস, এই ঝোলা লাউগুলো দেখিয়ে দেখিয়ে ভিউ নিচ্ছিস, কিন্তু ঝোলা লাউ কি তোর একাই আছে রে লাউদি? আর কি কারণ নেই? ও লাউদি, তুই কেমন করে এই ঝোলা লাউ করলি একটু বলবি প্লিজ, আমাদের একটু বল না রে। একটা কাজ কর, ঝুঁকে ঝুঁকে না দেখিয়ে একদম খুলে দেখিয়ে দে, ওপেন টু অল। তাহলে তুই এখন যে লাখ লাখ ভিউয়ার্স পাচ্ছিস, তুই দেখবি মিলিনিয়াম ভিউয়ার্স হয়ে যাবে। এরম করে বুঝি টাকা কামায়? জানি না তো এত সহজ উপায় যে টাকা কামানো যায়। অবশ্য তোর মতন টাকা কামাবার আমাদের দরকার নেই, বুঝলি, ওরকম টাকা আমাদের দরকার নেই শরীর দেখিয়ে। আবার তোর মতন মহিলা বন্ধুরা লাইভের মধ্যে, ও বোঝে না যে লাইভের মধ্যে মেসেজ না করলেও লাইভে ঢুকে সব কিছু ফলো করা যায়। তুই তো আমাদের ফাঁদে পা দিয়ে দিয়েছিস লাউদি, কেন শুধু তিনজন মহিলাই বদনাম হবে রে? আর তুই বেঁচে যাবি? তুই লাইভে বসে নোংরামি করবি, তোরটা কেউ জানতে পারছে না, কারণ তুই এতটা পপুলার এখনও হোসনি, আর তুই ওই যে বলেছি বন্ধুরা তোমাদেরকে, ও ভিডিওতে একদম সতী সাবিত্রী, ও যত কীর্তিকলাপ সব মিড নাইটে যে লাইভ হয় তখন চলে ওর কীর্তিকলাপ। ও এইটুকু বুঝতে পারে না যে লাইভে ঢুকে যে স্যাট স্যাট করে স্ক্রিনশটগুলি মানে তোলা যায়, সবে স্ক্রিনশট জমেছে লাউদি, এখনও নিজেকে শুধরাবার চেষ্টা কর, বুঝেছিস? নোংরা পথে টাকা কামানো যায় আমরা জানি, সহজ উপায় সেটা, কিন্তু আমার মনে হয় যে নোংরা পথে না কামিয়ে সৎভাবে কামা, বুঝেছিস? নোংরা পথে টাকা কামাতে গেলে নিজেকে অনেক রকম গালিগালাজ শুনতে হয়, নিজের গায়ে কাদা ছেটাতে হয়, ভদ্রভাবে টাকা কামালে কেউ কিচ্ছু বলবে না, লাইভ করতে গেলে বুঝি শরীর দেখাতে হয়। আর তোর জন্য কিছু কিছু মানুষ, তুই কি এটা জানিস যে যারা অন্যের ঘরে গিয়ে ভালো কমেন্ট করে তারা তোর ঘরে গিয়ে নোংরা কমেন্ট করে? নমুনা দেবো আমি, একটা নাম ধরে বলবো তোর কমেন্টকে কী লিখেছে গিয়ে, ছি 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 ছি, তুই এতটা নির্লজ্জ, তুই আবার দাঁত কেলিয়ে হাসবে বন্ধুরা, আমাদের লাইভে যদি কেউ বাজে কথা বলে না এমন ডোজ দিয়ে দিই না, সেকেন্ড মেসেজ আর করার ক্ষমতা নেই, ঠিক আছে, এমন ডোজ দিয়ে দিই। আর এই মহিলা বকাবকি তো করবেই না, উপরন্ত দাঁত কেলিয়ে হ্যাঁ করে হাসছে, ছাগলি কোথাকারের, আবার নিজের নাই গন্ধের শেষ বন্ধুরা, ও আবার অন্যকে নিয়ে সমালোচনা করে, রোস্ট করে। আরে তোর বুকের পাটার সাহস হয় কী করে তুই অন্যকে নিয়ে রোস্ট করিস?
এখন যদি সেই মানুষটাকে জানান দি যে ওর এই চরিত্র আর তোমাকে নিয়ে রোস্ট করছে, বা আমরা যদি তোর ঘরে গিয়ে তোকে এখন কমেন্ট করি বা তোকে বলে আসি কিছু, তুই রোস্ট করিস না। কারণ রোস্ট কথাটা তোর মুখে মানায় না, কারণ যার নাই নিজের ক্যারেক্টারে ঠিক, যে নাকি লাইভে বসে ওপেন টু অল বুক দেখায়। কি বলবো বন্ধুরা, তোমরা বিশ্বাস করতে পারছো কি না আমি জানি না, তোমরা বিশ্বাস করবে কি না আমি জানি না, রীতিমতন বুক খুলে দেখিয়েছে। না হলে তোমরা বিশ্বাস করবে না যে ছাড়ার সাথে সাথে, লাইভ করার সাথে সাথে কী পরিমাণে সে ভাইরাল। কেন ভাইরাল? আর যত মানে রাত্রিবেলা যত মানে বাজে লোকগুলো ঢোকে আর কমেন্ট, ছি 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 ছি, মুখে আনার মতন না। ও কী করে বসে লাইভে সব দেয়, মানে ওর কি একটু মানে লাজ লজ্জা বলে নেই? আসলে না রীতিমতন মূর্খ, বুঝতে পেরেছো? ওর পেটে যদি শিক্ষা থাকতো না, আর যদি ও যদি ভদ্র কালচারের মানুষ হতো না, আমার মনে হয় একদিন দুদিন যখন দেখতো যে ওর ঘরে এরকমভাবে নোংরামিগুলো করছে, এরকমভাবে বাজে কমেন্ট করছে, ও নিজেকে শুধরাবার চেষ্টা করতো বা লাইভের টাইমটা চেঞ্জ করতো। কেন লাইভ কি মিড নাইট ছাড়া করা যায় না? লাউদি, আমরা তো লাইভ করি, আমরা 12টার আগে লাইভ শেষ করার চেষ্টা করি। হ্যাঁ, কোনো দিন হয়তো একটু বেড়ে জেলে গেলেও যায়, যত রাত হবে তত নানা রকমের বাজে টাইপের লোকেরা ঢোকে লাইভের মধ্যে বন্ধুরা, সেটা তোমরাও জানো। তো তুই ভদ্রভাবে লাইভটা কর না, ছি 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 ছি, তোর মানে কলঙ্কের আর শেষ নেই। আর তুই চুপকে 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 করবি তা তো হবে না, তিনজনের মতন তোকেও তো তুলবো এবার, তুই খালি ওয়েট কর। তুই তো বুঝতেই পারছিস না বল, তোর যে কপালে কি দুঃখের দিন আসছে, অত লাফাস না, অত লাফাস না রে, অত লাভের জোরে লাফাস না, বুঝলি? তোর মতন এরকম লাভ না অনেকের আছে, কিন্তু সবাই তোর মতন এরকম লাভ দেখাতে পারবে না। তুই যে লাভের জোরে লাফাচ্ছিস, দুদিন পরে যখন সব কিছু ওপেন হবে না, লজ্জায় ভিডিও করতে পারবি, লজ্জায় আবার লাইভে আসতে পারবি? পারবি সেটা বল, ভিডিও করতে পারবি? কারণ ভিডিও তুই করে ছেড়ে দিবি, তুই আসতে পারবি? তুই এটা তো জানিস না লাউদি, যে যারা লাইভ করে সেখানে গিয়ে কিন্তু মেসেজ ফলো করা হয় বা মেসেজ ফলো করা যায় রীতিমতো। আমাদের কাজ আমরা কন্টিনিউ চালিয়ে যাচ্ছি কিন্তু লাইদি, কারণ তোকে হাতে নাতে ধরবো বলে, প্রমাণ দেব বলে। শুধু তোর মুখ দেখালেই তো হবে না, কারণ প্রমাণ কোথায়? তুই যে দেখিয়েছিস তার প্রমাণ কোথায়? কিন্তু আমাদের কাছে অলরেডি প্রমাণ চলে এসেছে। কী প্রমাণ বলতো? তোর লাইভের কিছু ধরন আর কিছু কমেন্ট বক্স, আর তার এমন, আর তার সাথে সাথে তুই আরেকটা যে বোকামি করে ফেলেছিস কমেন্ট করার সাথে সাথে, তুই নিজে এমন একটা কীর্তি করে ফেলেছিস, সেইটা আমরা সেট করে স্ক্রিনশট নিয়ে নিয়েছি, ঠিক আছে? তোকে একটা কথা আজকে আমি বলে গেলাম, তুই যদি আমার ভিডিওটা দেখিস, অবশ্য হয়তো দেখবি, কারণ আগের দিন তুই দেখেছিস আমার কানে এসেছে, তুই দেখবি। তোকে একটা লাস্ট কথা বলে গেলাম, তুই যদি লাইভে বসে তোর নোংরামিগুলো বন্ধ না করেছিস, তোর ঝোলা ঝোলা স্বাদের লাউ, স্বাদের লাউগুলো যদি ঠিকঠাক রেখে আঁকতে পারিস, ভদ্রভাবে লাইভ করতে পারিস, আমি তোকে বললাম তোকে নিয়ে নেক্সট দিন আর কোনো রোস্টিং আমি করব না। কিন্তু তুই যদি তোর নোংরামি কন্টিনিউ চালিয়ে যাস, আর যদি মনে করিস নিজেকে অতি চালাক মনে করিস, কিন্তু তুই চালাক না, তুই জানিসই না, তুই তো মূর্খ। কত কিছু যে লাইভে ঢুকে কমেন্ট বক্সে কমেন্ট না করে যে অনেক কিছু সংগ্রহ করা যায় লাউদি, তুই সেটা জানিস না। সুতরাং নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা কর। কেন করছিস এগুলোরকম? অলরেডি তো প্রচুর ভিউয়ার্স পেয়ে গেছিস, শরীর দেখিয়ে মিলিনিয়াম পেতে চাস লাউ দেখিয়ে? তোকে কি না দেখতে চায় তোর কাছে বল, তোর কাছে কি না দেখতে চায়? তুই একটা তাদের প্রতিবাদ করিস? তুই একটাও প্রতিবাদ করিস না, তুই কমেন্ট লিখলে তোর তোকে রীতিমতন নিজ পোর্শন তোকে দেখাতে বলে, তুই কমেন্টটা তো পড়তে তো পারিস না, তুই মূর্খ। তুই হ্যাঁ হ্যাঁ করে দাঁত কালিয়ে হাসিস, তখন মনে কি ঠাস করে গিয়ে তোকে একটা চড় মেরে আসি কালের মধ্যে, ছি নারী জাতির কলঙ্ক, অসভ্য কতগুলো দুটো এসছে দিনের পর দিন, মানে একদম নোংরামি শেষ নেই। ও ভেবেছে যে আমি লাইভে বসে করবো, তো
কে আমার লাইভে রাত্রিবেলা ঢুকবে? কেউ তো ঢোকে না, আর সব নন ক্রিয়েটার্সরা ঢোকে, তারা কি আর আমাকে নিয়ে রোস্টিং করবে? আরে ছাগল, তুই তো নিজেকে খুব চালাক মনে করিস, কিন্তু আসলে তুই একটা বোকা বোকা বোকা। তোর গন্ধ যখন আমাদের নাকে এসছে না, তোর পেছন তো ছাড়বো না, তোকে ওপেন করবই করবো যদি তুই নিজেকে না শুধরাস, ঠিক আছে? লাস্ট অফ অল একটা কথা বলে গেলাম, আজকের ভিডিও দেখার পরে যদি আস্তে আস্তে, একবারে তুই পারবি না কারণ তোর তো স্বভাব দেখানো, আস্তে আস্তে যদি নিজেকে না শুধরাস তাহলে তোকে কিন্তু এখানে ওপেন করবই করবো। ও মনে করে ওই কি বলবো বন্ধুরা, কালো ভূত, ঠিক আছে, তার যদি না সৌন্দর্য থাকতো। আর আমি বুঝি না যেসব পাবলিকরা ঢোকে তাদেরও কি মানে কি মানে বাড়িতে কেউ নেই, মা বোন ভাই কেউ মানে মা বোন বউ বাড়িতে নেই? আসলে কী বলো তো, কিছুই না, তাদের কোনো দোষ না, তারা বুঝে গেছে জায়গাটা, যে এই জায়গাটাতে আমরা দাঁড়া দেখতে চাইবো তাই আমাদের দেখাবে। ও পারলে ও নিচের কাপড় তুলেও দেখাতে পারে, ও নিচের কাপড় তুলেও দেখাতে পারে, ওর যা ক্যাটাগরি হয়ে গেছে, ঠিক আছে? তো আমি চাই বন্ধুরা, শুধু আমরা গুটি কয়েক বন্ধুরা কেন চিনবো, তোমরাও চেনো, সবে আজকে মুখটা কেটে দিয়েছি বন্ধুরা, ভালো ভালো ফটোই দিয়েছি, স্ক্রিনশটের মধ্যে যা করেছে আর স্ক্রিনশটের লেখাগুলো সব একদিন থাম্বনেল বানিয়ে ছেড়ে দেবো, বা অনেক কিছুই করা যায়। যাই হোক, তো তোকে একটাই কথা বলে যাই, ভালো হওয়ার চেষ্টা কর, করিস না এই নোংরামিগুলি, করিস না, ঝোলালাও আমাদেরও আছে রে, তোর একা ঝোলা নয়, কাইলা কাইলা ঝোলালাও, তোরে কে পছন্দ করে, তোর ওই কাইলা কাইলা ঝোলালাও কে জানে, তাহলে তাও যদি না তুই একটু সুন্দর হতিস। তো যাই হোক, আর বেশি আর বড় করবো না, এসব নোংরা মানুষদের নিয়ে বেশি কথা বললে নিজের মাথা গরম হয়ে যায়। আর সত্যি বন্ধুরা, এদের জন্য আমাদের প্রচুর সাফার করতে হয়, প্রচুর, ঠিক আছে? মানে লাইভে তো মানে লাইভ শুরু করলে কোথা থেকে যে আস এসে ঢুকবে, ঠিক আছে, কিন্তু আমাদের লাইভে একটা যদি মানে কোনো রকম অফেন্সিভ কথা কেউ বলে, সেকেন্ড টাইম তাকে কোনো রকম কথা বলার সুযোগ দিই না, এমন দিয়ে দিই না কিচ্ছু না, খালি তার পরিবারকে নিয়ে বলে দিই, সেকেন্ড টাইম আর মেসেজ করার কোনো স্কোপই পায় না, সে সেট করে বেরিয়ে যায় এলবি থেকে। সুতরাং ওরকম দিলে আশা করি থাকবে না, কিন্তু ওই যে লাউদি হ্যাঁ হ্যাঁ করে হাসে আর দেখায় বসে বসে, ওরাও ইন্টারেস্ট পেয়ে গেছে। তো চলো, লাউদির গল্প তো তোমরা সবাই শোনা শুরু করলে খুব তাড়াতাড়ি লাউদিকেও তোমরা দেখতে পারবে, ভাইরাল হবে, আমরা করে দেবো, চিন্তা নেই, মানে ভোরে ভোরে দেখতে পারবে লাউদি কেলে কুত্তি লাইভের মাধ্যমে। লিঙ্ক শেয়ার করে দেবো, লিঙ্ক দেখিয়ে দেবো, যাতে তোমরা ওর লাইভ ঢুকে ওর কীর্তিগুলো তোমরা দেখতে পারো। তো যাই হোক বন্ধুরা, আজকে অনেক কথাই বলে ফেললাম, তো আমার কথাগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, যদি তোমরা আমার সাথে একদম সহমত হও, তো একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর লাইক কমেন্ট তো করবে, আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও, আর পাশে থাকা বন্ধুরা বেল আইকনটা ক্লিক করে দিও, যারা নতুন আসছো আমার ঘরে একটু সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করছো না কেন কেন বন্ধুরা, কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছ, ভিডিও ভালো লাগছে লিখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, যাই হোক তোমাদের ব্যক্তিগত ব্যাপার, জোর করবো না, ভালো লাগলে অবশ্যই করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিলাম, আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লাগবে, তো চলো টাটা বাই বাই, কালকে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে, তো লাভ ইউ অল, অলওয়েজ স্মাইল, অলওয়েজ স্মাইল, তো ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসি খুশি থাকবে, ঠিক আছে? তো চলো টাটা বাই বাই, কেমন?